স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে দীর্ঘদিন পর আবার দেখা। নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমাকে দেখে তোমরা বুঝতে পারতেছো যে আমি খুব একটা ভালো নেই। একটা বাইক অ্যাক্সিডেন্টে, একটা দুর্ঘটনায় আহত হয়ে দীর্ঘদিন ব্যাড রেস্টেই ছিলাম। তো আজকে তোমাদের সাথে সংযুক্ত হওয়ার যে সুযোগটা, সেই সুযোগটা আর মিস করতে চাইনি, তাই আবার তোমাদের সামনে চলে আসলাম। 2020-21 শিক্ষাবর্ষের যারা রয়েছে তাদের সাথে খুব সম্ভবত আমার একদিনই দেখা হয়েছিল, তারপরে এই দুর্ঘটনা, যার জন্য দীর্ঘ একটা বিরতি। আবার তোমাদের সামনে হাজির হয়েছি জীববিদ্যা প্রথম পত্র নিয়ে। আমি আনোয়ার মাসুদ, প্রভাষক, জীববিদ্যা, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। ওকে, আশা করি তোমরা আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছ এবং আমাকে দেখতে পাচ্ছ। একটু যদি আমি ক্লিয়ার থাকি তোমাদের কাছে, আমার বোর্ডটা যদি তোমাদের কাছে পরিষ্কার থাকে, একটু কমেন্টে জানিয়ে দাও। আর কারা কোথা থেকে আমার সাথে জয়েন করেছ একটু বলে দাও, কোন সেকশান থেকে এবং তোমার রুল কত তোমরা কমেন্ট বক্সে সেটা বলে দাও। ওকে, অনেকেই জয়েন করে ফেলেছ ইতিমধ্যে। জান্নাতুল ফেরদৌস মিম, সিদ্রাতুল মুনতাহা, চান মিয়াকে দেখতে পাচ্ছি, জিহান আহমেদ মাহিনকে দেখতে পাচ্ছি। হ্যাঁ জি স্যার, অল ক্লিয়ার। ওকে, যেহেতু আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, আমরা আবার শুরু করব। তো যেহেতু একটা মাত্র ক্লাস তোমাদের সাথে হয়েছিল, তোমরা কি মনে রাখতে পেরেছো কি না আমি কি পড়িয়েছিলাম? আমাকেই তো ভুলে যাওয়ার কথা, এত এত যেহেতু মাঝখানে একটা বিরতি গেল, আমার সাথে দেখা হয়নি, তো সেই ক্ষেত্রে তোমরা পড়াটা কি মনে রাখতে পেরেছো কি না? আমার যতদূর মনে পড়ে, আমি তৃতীয় অধ্যায়টা তোমাদের সাথে শুরু করেছিলাম, কোষ রসায়ন, তার একটা মাত্র ক্লাস করানোর সুযোগ হয়েছিল। সেখানে আমরা পড়েছিলাম তৃতীয় অধ্যায় থেকে আমরা কি কি পড়ব সেই ব্যাপারটা তোমাদের সাথে আলোচনা করেছিলাম, যে পাঁচটা টপিক নিয়ে আমরা সেখানে আলোচনা করব। ছিল কার্বোহাইড্রেট, ছিল কি লিপিড, অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন এবং এনজাইম, এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, এমন একটা বিষয় তোমাদের ক্লিয়ার ধারণাটা দিয়েছিলাম। তারপরে কার্বোহাইড্রেটের সংজ্ঞা এবং কার্বোহাইড্রেটের প্রকারভেদ, জাস্ট নামগুলো তোমাদের সাথে বলার সুযোগ হয়েছিল খুব সম্ভবত। তো তোমরা যদি আমাকে একটু ক্লিয়ার করতে পারো যে আমি কোন পর্যন্ত তোমাদেরকে কোন জায়গাটাতে ঠিক ছিলাম, সেই জায়গাটা যদি বলতে পারো কেউ, তাহলে আমার জন্য সুবিধা হয়। আর না বলতে পারলেও অসুবিধা নেই, আমরা কার্বোহাইড্রেটের প্রকারভেদ থেকেই শুরু করব। আর তোমরা ক্লাসটাকে শেয়ার করে দাও, যেন তোমার বন্ধুরাও সেই ক্লাসটা উপভোগ করতে পারে, এনজয় করতে পারে। ওকে, কেউ একজন বলতেছো কার্বোহাইড্রেটের প্রকারভেদ। আচ্ছা, তাহলে কার্বোহাইড্রেট সংজ্ঞাটা যদি তোমাদের মনে থাকে, আমি প্রকারভেদ থেকেই শুরুটা করব। কার্বোহাইড্রেটকে আমি প্রধানত তিনটা ভাগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে তিনটা প্রধান ভাগে ভাগ করা যায়। তার একটা ছিল মনোস্যাকারাইড, মনোস্যাকারাইড, আরেকটা ছিল অলিগোস্যাকারাইড, এবং আরেকটা ছিল পলিস্যাকারাইড। আমার লিখতে হয়তো বা একটু অসুবিধা হবে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা তোমরা, আশা করি। খেয়াল করো একটু, তিনটা প্রধান ভাগে ভাগ করা যায় কার্বোহাইড্রেটকে। তার একটা হচ্ছে মনোস্যাকারাইড, একটা হচ্ছে অলিগোস্যাকারাইড, এবং একটা হচ্ছে পলিস্যাকারাইড। মনোস্যাকারাইড, যে সমস্ত কার্বোহাইড্রেট একটা মাত্র ইউনিট দ্বারা গঠিত, একটা মাত্র সুগার ইউনিট দ্বারা গঠিত, সুগার ইউনিটটাকে একটু পরে ক্লিয়ার হয়ে যাবা, সুগার ইউনিট দ্বারা গঠিত সেই সমস্ত কার্বোহাইড্রেটটাকে বলা হচ্ছে মনোস্যাকারাইড। অলিগোস্যাকারাইড হচ্ছে বেশ কয়েকটা মনোস্যাকারাইড যদি একত্রিত হয়ে কোনো কার্বোহাইড্রেট গঠন করে, দ্যাট মিন্স বেশ কয়েকটা কি বলবো আমরা, সুগার ইউনিট দ্বারা গঠিত কার্বোহাইড্রেটকে বলবো আমরা অলিগোস্যাকারাইড। আর অসংখ্য সুগার ইউনিট তথা অসংখ্য মনোস্যাকারাইড যখন পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা কার্বোহাইড্রেট গঠন করবে, তখন তাকে বলবো আমরা পলিস্যাকারাইড। এখন চলে আসি, আমরা আজকের ক্লাসে আলোচনাটা করব মনোস্যাকারাইডটা নিয়ে। খেয়াল করো একটু, মনোস্যাকারাইড একটা মাত্র সুগার ইউনিট দ্বারা গঠিত, একটা মাত্র সুগার ইউনিট দ্বারা গঠিত হলেও তার মধ্যে কার্বন সংখ্যার, কার্বন সংখ্যাটা থাকে, কার্বন থাকে 3 থেকে 10টি। আমি আবার বলছি, মনোস্যাকারাইডের মধ্যে সুগার ইউনিট একটি, কিন্তু কার্বন সংখ্যা থাকবে কতগুলো, 3 থেকে 10টি। যদি কোনো মনোস্যাকারাইডের মধ্যে তিনটা কার্বন থাকে, তখন সেই মনোস্যাকারাইডটাকে বলবো ট্রায়োস, যদি চারটা থাকে তখন তাকে বলবো আমরা
ট্যাট্রোস পাঁচটা থাকলে, প্যান্টোস ছয়টা থাকলে, হ্যাক্সোস অর্থাৎ মনোস্যাকারাইডকে আবার আমরা কি করতে পারতেছি, ভাগ করতে পারতেছি। কিসের উপর ভিত্তি করে? সেটা কার্বন সংখ্যার উপর ভিত্তি করে। ক্লিয়ার? তাহলে আমরা সেই বিভাজনগুলো নিয়ে এখন একটু আলোচনা করব। শুরুই হচ্ছে তিন কার্বন থেকে। তো দেখো, যদি কোনো মনোস্যাকারাইডের মধ্যে তিনটা কার্বন থাকে তাকে আমরা কি বলতেছি যেন? ট্রাইওস। খেয়াল করো একটু, আমরা তিনটা কার্বন দিই, এক দুই তিন। লাস্ট ক্লাসটা যদি তোমরা করে থাকো, সেখানে কার্বোহাইড্রেট সংজ্ঞায় বলেছিলাম যে কার্বোহাইড্রেটের মধ্যে হয় অ্যালডিহাইড মূলক থাকবে, না হয় কিটুন মূলক থাকবে, এবং সেই সাথে একাধিক হাইড্রোক্সিল মূলক থাকতে হবে। অর্থাৎ কার্বোহাইড্রেট সংজ্ঞাটা ছিল এরকম, কার্বোহাইড্রেট হলো পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড অথবা পলিহাইড্রোক্সি কিটুন। দ্যাট মিন্স কোনো একটা কার্বোহাইড্রেটের মধ্যে হয় অ্যালডিহাইড থাকবে, না হয় কিটুন মূলক থাকবে, এবং সেই সাথে একাধিক হাইড্রোক্সিল মূলক থাকবে, তখন সেটা কার্বোহাইড্রেট হবে। তাহলে এই ট্রায়োজের ক্ষেত্রে অবশ্যই আমাদের সেখানে কি একটা অ্যালডিহাইড মূলক থাকতে হবে, না হয় একটা কিটুন মূলক থাকতে হবে। দাও প্রথমে আমরা অ্যালডিহাইড মূলকটা দিয়ে দিই, সেই সাথে একাধিক হাইড্রোক্সিল মূলক দিতে হয়। দিলাম আমরা একাধিক হাইড্রোক্সিল মূলক, খেয়াল করো। এখন আমরা সবাই জানি, সহজ ভাষায় যেটা বলে থাকি, যে কার্বনের হাত থাকে চারটি। তাহলে দেখো, তিন নং কার্বনের দুইটা হাত পূর্ণ আছে, সেই ক্ষেত্রে আরও দুইটা হাত ফাঁকা আছে। এই হাতগুলো কার্বোহাইড্রেট ক্ষেত্রে পূর্ণ করতে হয় হাইড্রোজেন দ্বারা। তাহলে আমরা এখানে দুইটা হাইড্রোজেন দিয়ে দিব। দুই নং কার্বনে দেখো একটা হাত ফাঁকা আছে, দ্যাট মিন্স এখানে আমরা একটা হাইড্রোজেনই ব্যবহার করবো। এক নং কার্বনে কোনো হাত ফাঁকা নেই। যারা এই ব্যাপারটা বুঝতে পারতেছ না যে কেন স্যার ফাঁকা নেই, এক নং কার্বনে খেয়াল করো, এই কার্বন এই অক্সিজেনের সাথে দ্বিবন্ধন দ্বারা যুক্ত আছে, এই হাইড্রোজেনের সাথে একটা বন্ধন দ্বারা যুক্ত আছে, আর নিচে এই কার্বনের সাথে আর একটা বন্ধন দ্বারা যুক্ত আছে। দ্যাট মিন্স তার চারটা হাতই পূর্ণ আছে। তার মানে আমরা বলতে পারি এক নং কার্বনে কোনো হাত ফাঁকা নেই। এই দেখো, এটাকে আমরা এখন কার্বোহাইড্রেট বলতে পারি। অ্যালডিহাইড মূলক আছে এবং সেই সাথে একাধিক হাইড্রোক্সিল মূলক আছে, দ্যাট মিন্স আমরা এটাকে পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড বলতে পারি। দ্যাট মিন্স এটা একটা কার্বোহাইড্রেট। দেখো তো, এই কার্বোহাইড্রেট কার্বনগুলো পরস্পরের সাথে যুক্ত আছে। যখন কার্বনগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে বা একটা সরাসরি বন্ধন দ্বারা যুক্ত আছে, তখন আমরা বলতে পারি এটা একটা মাত্র ইউনিট দ্বারা গঠিত, এক ইউনিট, একটা সুগার ইউনিট দ্বারা গঠিত কার্বোহাইড্রেটকে বলতেছিলাম আমরা মনোস্যাকারাইড। দ্যাট মিন্স এটা একটা মনোস্যাকারাইড। এই মনোস্যাকারাইডের মধ্যে কার্বন সংখ্যা রয়েছে তিনটি, তার মানে এটা হচ্ছে ট্রায়োজ। আশা করি বুঝতে পেরেছ। এইবার দেখো, কার্বোহাইড্রেটের মধ্যে বলেছিলাম কিটুন মূলকও থাকতে পারে, তাহলে চলো দেখি কিটুন মূলক দ্বারা কিভাবে ট্রায়োজটা হবে। সেই ক্ষেত্রে আমরা তিনটা কার্বন দিলাম, কিটুন মূলকটা এখানে এক নং কার্বনে অ্যালডিহাইড মূলক রয়েছে। আমরা তাহলে এক নং কার্বনে যদি কিটুন মূলকটা দেই, একটা হাত ফাঁকা থাকে। কতক্ষণ আগেই বলেছি হাত ফাঁকা থাকলে আমরা হাইড্রোজেন দিব। দিলাম হাইড্রোজেন, তাতে করে হয় কি, এক নং কার্বনে আর কিটুন মূলক না হয়ে এটা একটা অ্যালডিহাইড মূলক হয়ে যায়, তাই নয় কি? যদি তাই হয়ে থাকে, তাহলে আমরা এক নং কার্বনে এই কি অ্যালডিহাইড মানে কিটুন মূলকটা ব্যবহার করতে পারবো না। তাহলে কিটুন মূলকটা ব্যবহার করতে হবে দুই নং কার্বনের ক্ষেত্রে। দেখো, চারটা হাতি তার পূর্ণ থাকে। তাহলে এখন দুইটা কার্বন রয়ে গেল, তাতে আমাদের কি ব্যবহার করতে হবে? হাইড্রোক্সিল মূলক। দিলাম আমরা হাইড্রোক্সিল মূলক, হাত ফাঁকা থাকলে যেন কি দিতে হয়? হাইড্রোজেন দিয়ে দিলাম হাইড্রোজেন। খেয়াল করো একটু, এটাকেও এখন আমরা কার্বোহাইড্রেট বলতে পারি, কারণ এখানে পলিহাইড্রোক্সি মানে একাধিক হাইড্রোক্সিল মূলক রয়েছে এবং সেই সাথে একটা কিটুন মূলক রয়েছে। পলিহাইড্রোক্সি কিটুনকেও আমরা কি বলে থাকি? কার্বোহাইড্রেট বলে থাকি। ঠিক আগের মতো এরা একটা ইউনিটে রয়েছে, এক ইউনিট বিশিষ্ট কার্বোহাইড্রেটকে বলে থাকি আমরা মনোস্যাকারাইড। তাহলে এটা একটা মনোস্যাকারাইড। এই মনোস্যাকারাইডের মধ্যে কার্বন রয়েছে তিনটি, সুতরাং এটা একটা ট্রায়োজ। তাহলে দুইটা ট্রায়োজের স্ট্রাকচার আমরা বোর্ডে দেখতে পাচ্ছি, একটার ক্ষেত্রে অ্যালডিহাইড মূলক, একটার ক্ষেত্রে কিটুন মূলক। মনে রাখতে হবে, কার্বোহাইড্রেট যদি কোনো অ্যালডিহাইড মূলক দ্বারা কার্বোহাইড্রেট গঠিত হয়, তখন সেই কার্বোহাইড্রেটকে আমরা অ্যালডোজ বলবো। আর যদি কোনো কার্বোহাইড্রেট কিটুন মূলক দ্বারা গঠিত হয়, সেই কার্বোহাইড্রেটকে আমরা কিটোজ বলবো। তাহলে এটা হচ্ছে ট্রায়োজের অ্যালডোজ, আর এটা হচ্ছে ট্রায়োজের কিটোজ। আশা করি বুঝতে পেরেছ। ট্রায়োজের অ্যালডোজ যেটা, এই স্ট্রাকচারটা রয়েছে, একে বলা হয় গ্লিসারালডিহাইড। তাহলে আমরা একটা নাম পেয়ে গেলাম, গ্লিসারালডিহাইড। আর ট্রায়োজের ক্ষেত্রে যে কিটুন মূলক দ্বারা গঠিত যে স্ট্রাকচারটা, তোমরা যে গঠনটা এখানে দেখতে পাচ্ছ, তার নাম হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। তাহলে ট্রায়োজের আমরা কয়টা উদাহরণ পেলাম?
ট্রায়োজের ক্ষেত্রে আমরা দুইটা উদাহরণ পেলাম, একটা গ্লিসারালডিহাইড আর একটা ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। গ্লিসারালডিহাইড কখন হবে? যদি ট্রায়োজের ক্ষেত্রে অ্যালডিহাইড মূলকটা দেখতে পাই আর কিটোন মূলকটা যখন থাকে তখন তাকে আমরা বলতেছি ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। কোনো প্রশ্ন থাকলে তোমরা করে ফেলতে পারো, যদি কোনো প্রশ্ন না থাকে তারপরেটাতে যাব আমরা। চার কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে আমরা বলবো কি? ট্রায়োজের পরে কি বলবো যেন? টেট্রোজ। তাহলে খেয়াল করো একটু, ওকে দেখো চারটা কার্বন থাকবে, এক দুই তিন চার, চারটা কার্বন। এইবার যথারীতি আমরা অ্যালডিহাইড মূলক দিলাম এক নং কার্বনে, বাকিগুলোতে হাইড্রোক্সিল মূলক দিয়ে দিলাম। খুব মনোযোগের সাথে একটু দেখো, হাত ফাঁকা থাকলে কি দিব জানো? আমরা হাইড্রোজেন দিয়ে দিব। দাও হাইড্রোজেন, যেখানে যে কয়টা হাত ফাঁকা আছে সেই কয়টা হাইড্রোজেন দিয়ে দিলাম। এটা একটা কার্বোহাইড্রেট, কিভাবে বুঝলাম? পলিহাইড্রোক্সি অর্থাৎ একাধিক হাইড্রোক্সিল মূলক রয়েছে এবং সেখানে অ্যালডিহাইড মূলক রয়েছে, সেই ক্ষেত্রে এটা একটা কার্বোহাইড্রেট, একটা ইউনিটে আছে, সুতরাং এটা একটা মনোস্যাকারাইড। এই মনোস্যাকারাইডের মধ্যে চারটা কার্বন আছে, সুতরাং এটা একটা কি? টেট্রোজ। কিটোন মূলক দ্বারা যদি আমরা এই টেট্রোজটাকে দেখি, চারটা কার্বন দাও, এক দুই তিন চার, কিটোন মূলক যেন কয় নং কার্বনে বসে? দ্রুত বলে ফেলো, আমি একটু দেখে নিই যে আমার ক্লাসটা ঠিক মতো তোমরা বুঝতে পারতেছো কিনা, এবং সেই সাথে ওকে। হ্যাঁ, অনেকেই রেসপন্স করতেছো, টেট্রোজের কথা বলতেছো। হ্যাঁ, দুই নং কার্বনে এখানে কি হবে? কিটুন মূলকটা হবে, দিয়ে দিলাম কিটুন মূলকটা, বাকিগুলোতে আমরা হাইড্রোক্সিল মূলক দিব যথারীতি, হাত ফাঁকা, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? হাইড্রোজেন ব্যবহার করব। এইটাও একটা কার্বোহাইড্রেট, এটাও একটা মনোস্যাকারাইড, এবং এইটাও একটা টেট্রোজ। তাহলে এই দুইটা টেট্রোজের মধ্যে পার্থক্য কি? যথারীতি তোমরা বুঝে ফেলেছ, একটা হচ্ছে টেট্রোজের অ্যালডোজ আর একটা হচ্ছে টেট্রোজের কিটোজ। টেট্রোজের অ্যালডোজের ক্ষেত্রে এই অ্যালডোজটাকে বলা হচ্ছে ইরিথ্রোজ। নামগুলো একটু মনে রাখতে হবে তোমাদের, ইরিথ্রোজ। তাহলে টেট্রোজের ক্ষেত্রে অ্যালডিহাইড মূলক দ্বারা গঠিত যেই কার্বোহাইড্রেটটা আমরা দেখতে পাচ্ছি, যেই মনোস্যাকারাইডটা আমরা দেখতে পাচ্ছি, তার নাম হচ্ছে ইরিথ্রোজ। আর যে কিটোন মূলক দ্বারা যেটা গঠিত তাকে বলা হচ্ছে ইরিথ্রোলোজ, ইরিথ্রোলোজ। ওকে, তাহলে দেখো টেট্রোজের ক্ষেত্রে আমরা দুইটা গঠন পড়ে ফেললাম, দুইটা স্ট্রাকচার পড়ে ফেললাম, কি কি? একটা হচ্ছে ইরিথ্রোজ আর একটা হচ্ছে ইরিথ্রোলোজ। আশা করি বুঝতে পেরেছ। এবার এই জায়গায় একটা নোট করে রাখো, একটা ইনফরমেশন লিখে রাখো তোমরা, উদ্ভিদের ক্ষেত্রে আমরা ইরিথ্রোজটাকে সরাসরি এই ইরিথ্রোজ হিসাবে না পেয়ে ইরিথ্রো ফোর ফসফেট হিসাবে পেয়ে থাকি। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার ইরিথ্রো ফোর ফসফেট বলতে কি বোঝায়? এই ইরিথ্রোজের চার নং কার্বনে যদি হাইড্রোজেনটা একটা ফসফেট দ্বারা প্রতিস্থাপিত হয় তখন তাকে বলা হচ্ছে ইরিথ্রো ফোর ফসফেট। তাহলে উদ্ভিদে আমরা ইরিথ্রোজটা কি আকারে পেয়ে থাকি? ইরিথ্রো ফোর ফসফেট আকারে পেয়ে থাকি। পাঁচ কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে আমরা কি বলবো? আমরা তাকে বলবো প্যান্টোজ। চলো আমরা পাঁচ কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড নিয়ে এখন আলোচনা করি। তাহলে আমরা এই ক্ষেত্রে কয়টা কার্বন দিব যেন? পাঁচটা কার্বন দিব, এক দুই তিন চার পাঁচ। এক্ষেত্রে প্রথমে আমরা অ্যালডিহাইড মূলক দ্বারা তার গঠনটা দেখি, বাকিগুলোতে হাইড্রোক্সিল মূলক, সেই সাথে আমরা যেন কি দিয়ে দিব? হাইড্রোজেন। খেয়াল করো, তাহলে দেখো এটা মনো একটা কার্বোহাইড্রেট, বুঝে ফেলেছো নিশ্চয়ই কেন কার্বোহাইড্রেট। এটা একটা মনোস্যাকারাইড, তাও বুঝে ফেলেছো কেন মনোস্যাকারাইড। এটা একটা প্যান্টোজ, কেন প্যান্টোজ তাও বুঝে ফেলেছো, কারণ পাঁচ কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড। এটা প্যান্টোজের অ্যালডোজ, কেন অ্যালডোজ? কারণ এই কার্বো এই মনোস্যাকারাইডটা বা এই প্যান্টোজটা অ্যালডিহাইড মূলক দ্বারা গঠিত। ওকে, তাহলে প্যান্টোজের ক্ষেত্রে আমরা কিটোজ দেখি কেমন হবে, সেই পাঁচটা কার্বন, এক দুই তিন চার পাঁচ, আমি পাঁচটা কার্বন দিয়ে দিলাম। কিটোন মূলক কয় নং কার্বনে? দুই নং কার্বনে, বাকিগুলোতে হাইড্রোক্সিল মূলক, হাত ফাঁকা, দেন হাইড্রোজেন দিয়ে দিলাম। খেয়াল করো, তাহলে এখন আমরা দুইটা প্যান্টোজের স্ট্রাকচার দেখতে পাচ্ছি বোর্ডে, একটা প্যান্টোজের অ্যালডোজ আর এটা হচ্ছে প্যান্টোজের কিটোজ।
প্যান্টোজের অ্যালডোজটাকে বলা হচ্ছে রাইবুলোজ, রাইবোলোজ, নামগুলো মনে রাখতে হবে কিন্তু। আর প্যান্টোজের কিটোজটাকে বলা, প্যান্টোজের যে অ্যালডোজটা তাকে বলা হচ্ছে রাইবোজ। একটু ঠিক করে নাও, প্যান্টোজের অ্যালডোজটাকে বলে রাইবোজ, আর প্যান্টোজে যেটা কিটোজ রয়েছে সেটাকে বলে রাইবুলোজ। তাহলে আমরা দুইটা উদাহরণ পেয়ে গেলাম, কিসের ক্ষেত্রে? প্যান্টোজের ক্ষেত্রে। কি কি পেলাম? একটা রাইবোজ আর একটা রাইবুলোজ। রাইবোজ কখন? যখন প্যান্টোজের মধ্যে অ্যালডিহাইড মূলক থাকে সেই ক্ষেত্রে আমরা দেখলাম রাইবোজ হয়, আর কিটোন মূলক যখন থাকে তখন সেটা হয় রাইবুলোজ। এখন দেখো, তোমরা এসএসসি লেভেলে ডিএনএ সম্পর্কে পড়ে এসেছো। আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি ডিএনএ এর পূর্ণ রূপ কি, যে ডিএনএ এর পূর্ণ রূপটা কি, সবাই পারবা, যে ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। দ্যাট মিন্স তার প্রথম অংশটার মধ্যে আমরা পাই ডি অক্সি রাইবোজ। একটু মনোযোগ দাও, ডিএনএ এর পূর্ণ রূপের প্রথম অংশটুকু যেটা মিন করে ডি অক্সি রাইবোজ। তার মানে আমরা কিন্তু রাইবোজটা চিনে ফেলেছি, এটা হচ্ছে রাইবোজ। তাহলে ডি অক্সি রাইবোজ কোনটা? ডি বলতে কম বোঝায়, আর অক্সি বলতে এখানে অক্সিজেনকে বোঝানো হচ্ছে, অক্সিজেন, আর এই ডি বলতে বোঝায় কম, না থাকা। তাহলে রাইবোজের মধ্যে যদি অক্সিজেন কম থাকে, অর্থাৎ অক্সিজেন যদি না থাকে, তখন সেটাকে বলা যাবে ডি অক্সি রাইবোজ। এখন তুমি প্রশ্ন করতে পারো, স্যার কোন কার্বনের অক্সিজেনটা থাকবে না, কারণ রাইবোজের পাঁচটা কার্বনের সাথেই কি রয়েছে, অক্সিজেন রয়েছে। তাহলে কোন অক্সিজেনটা না থাকলে পরে আমরা সেটাকে ডি অক্সি রাইবোজ বলবো। তুমি বলতে পারবা, দেখো এক নং কার্বনের অক্সিজেনটাকে যদি তুমি বাদ দাও তাহলে অ্যালডিহাইড মূলকের অস্তিত্বটাই থাকতেছে না, তাহলে সেটা কার্বোহাইড্রেট হবে না। তাহলে দুই নং কার্বনের অক্সিজেনটাকে যদি আমরা অপসারণ করে দিই, বাদ দিয়ে দিই, বা না থাকে, বা দুই নং কার্বনের অক্সিজেনটা কম থাকে, দেখো সেই ক্ষেত্রে কিন্তু তার চারটা হাতি পূর্ণ থাকে। তাহলে দুই নং কার্বনের থেকে, কার্বন থেকে যদি কি একটা অক্সিজেন কম থাকে, দ্যাট মিন্স অক্সিজেন না থাকে, তখন সেই রাইবোজটাকে বলে ডি অক্সি রাইবোজ। দ্যাট মিন্স এখন যেটা রয়েছে সেটাই হচ্ছে ডি অক্সি রাইবোজ। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা প্যান্টোজ থেকে কয়টা উদাহরণ পড়লাম ইতিমধ্যে? প্যান্টোজ থেকে আমরা ইতিমধ্যে পড়লাম তিনটা উদাহরণ, তিনটা স্ট্রাকচার, তিনটা গঠন। কি কি সেই তিনটা? একটা হচ্ছে রাইবোজ, একটা হচ্ছে রাইবুলোজ, আর একটা হচ্ছে ডি অক্সি রাইবোজ। আশা করি বুঝতে পেরেছ। কোনো প্রশ্ন থাকলে করে নিতে পারো, আমি একটু দেখে নেই এই মুহূর্তে কারো কোনো প্রশ্ন আছে কি না। অনেকেই আসো আমার সাথে, তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সবাই রেসপন্স করে যাচ্ছ, সর্বশেষ করেছো জিহান আহমেদ মাহিন, ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ তুমি ডিএনএ এর পূর্ণ রূপটা বলেছ। ওকে, ধন্যবাদ। আশা করি বুঝতে পেরেছো কিনা যদি একটু জানাও, অথবা কোনো প্রশ্ন থাকলে এই মুহূর্তে করতে পারো, আমি তোমাদেরকে সেই উত্তরটা দিয়ে দিব। না থাকলে আমরা পরবর্তী অংশটুকু, দ্যাট মিন্স ছয় কার্বন বিশিষ্ট যে মনোস্যাকারাইড সেটা নিয়ে আলোচনা করব। দেখো, ছয় কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হয় হ্যাক্সোজ। তাহলে সেক্ষেত্রে কার্বন থাকবে কয়টা? ছয়টা কার্বন থাকবে, খেয়াল করো একটু, এক দুই তিন চার পাঁচ ছয়, দিলাম ছয়টা কার্বন। আমরা প্রথমে অ্যালডিহাইড মূলক দ্বারা একটু দেখি, দিলাম অ্যালডিহাইড মূলক, বাকিগুলাতে হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল মূলক দিতে হয়, আমরা যথারীতি সেইগুলো দিয়ে যাই। খুব মনোযোগের সাথে দেখো, দেখো বোর্ডে যে স্ট্রাকচারটা আঁকানো হয়েছে সেটি একটি কার্বোহাইড্রেট, কোনো সন্দেহ নেই, কারণ এটা হচ্ছে পলিহাইড্রোক্সি, অনেকগুলো হাইড্রোক্সিল মূলক রয়েছে, সেই সাথে অ্যালডিহাইড মূলক রয়েছে, পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড। এটি একটি মনোস্যাকারাইড, কিভাবে বুঝবো? একটা ইউনিটে আছে এরা। সুতরাং এই মনোস্যাকারাইড, এই মনোস্যাকারাইডের মধ্যে আমরা কার্বন দেখতে পাচ্ছি কয়টা? ছয়টা। ছয় কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে আমরা বলে থাকি কি? ছয় কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে আমরা বলে থাকি হ্যাক্সোজ। দ্যাট মিন্স এটা একটা হ্যাক্সোজ। এখন দেখো, এই হ্যাক্সোজের ক্ষেত্রে অ্যালডিহাইড মূলক রয়েছে, সুতরাং এটা অ্যালডোজ,
এই পর্যন্ত বুঝতে পেরেছি। নিশ্চয় এখন এই স্ট্রাকচারটা দেখে তোমাদের মনে যে প্রশ্নটা, সেই প্রশ্নটা হচ্ছে যে স্যার এখানে এর আগ পর্যন্ত যে স্ট্রাকচারগুলো দেখে এসেছি সেইগুলোতে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই সবগুলো হাইড্রোক্সিল মূলক ডান পাশে ছিল, কিন্তু এই মুহূর্তে যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে সেই স্ট্রাকচারে দেখতে পাচ্ছি আমরা 3 নং কার্বনের হাইড্রোক্সিল মূলকটা বাম পাশে চলে গেছে। ঠিক তো? তোমাদের এই মুহূর্তের এই প্রশ্নটা থাকতে পারে, খেয়াল করো একটু। যদি কোনো কার্বোহাইড্রেট হ্যাক্সোজ হয়, দ্যাট মিনস এটা একটা হ্যাক্সোজ, সেই হ্যাক্সোজটা যদি অ্যালডোজ হয়, এটা একটা অ্যালডোজ, এবং সেই হ্যাক্সো অ্যালডোজের 3 নং কার্বনের হাইড্রোক্সিল মূলকটা যদি বাম পাশে থাকে তখন তাকে বলে গ্লুকোজ। আমরা এই গ্লুকোজের নাম অনেক শুনেছি, আজকে সেই গ্লুকোজের স্ট্রাকচারটা দেখলাম, এই হচ্ছে গ্লুকোজের স্ট্রাকচার। তাহলে গ্লুকোজের ক্ষেত্রে শর্তটা কি? গ্লুকোজের ক্ষেত্রে এটা একটা হ্যাক্সোজ হবে, এটা অ্যালডোজ হবে, এবং তার 3 নং কার্বনের হাইড্রোক্সিল মূলকটা কোন পাশে থাকবে? বাম পাশে থাকবে। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে স্যার 3 নং কার্বনের হাইড্রোক্সিল মূলকটা ডান পাশে থাকলে কি হইতো, অথবা 2 নং কার্বনের হাইড্রোক্সিল মূলকটা যদি আমি বাম পাশে দিতাম তাহলে কি হইতো, অথবা তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে স্যার 4 নং কার্বনের হাইড্রোক্সিল মূলকটা যদি আমি বাম পাশে দিই তাহলে কি হইতো? হ্যাঁ, কি হইতো এটা পরের কথা, সেটা তো আর গ্লুকোজ হইতো না, এটা তো নিশ্চয়ই বুঝতে পারতেছ। তাহলে সেটা কি হইতো? সেইগুলো হবে গ্লুকোজের এক একটা সমাণু, গ্লুকোজের এক একটা আইসোমার। আইসোমার বা সমাণু সম্পর্কে তোমাদের ধারণা নিশ্চয়ই রয়েছে যে যে সমস্ত যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেতের ভিন্নতা রয়েছে সে সমস্ত যৌগগুলোকে পরস্পরের কি বলা হয়? আইসোমার বলা হয়। তাহলে দেখো তুমি এখানে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি, তুমি দেখবা এখানে কার্বন রয়েছে 6টি, C6, হাইড্রোজেন রয়েছে 12টি, H2 অক্সিজেন রয়েছে 6টি, তার মানে তার আণবিক সংকেত হচ্ছে C6H12O6। এখন 2 নং কার্বনের হাইড্রোক্সিল মূলক যেটা রয়েছে সেটাকে যদি আমরা দেখো, এখানে শুধুমাত্র 3 নং কার্বনের হাইড্রোক্সিল মূলকটা বাম পাশে, 2 নং কার্বনের হাইড্রোক্সিল মূলকটাকে যদি আমরা বাম পাশে নিয়ে যাই তাহলে বাম পাশের হাইড্রোজেনটা চলে আসবে ডান পাশে। তাহলে দেখো তো তারও কিন্তু আণবিক সংকেত তাই হবে, C6H12O6ই হবে, কিন্তু গঠনগত দিক থেকে একটা পার্থক্য তৈরি হবে। সুতরাং সেটা গ্লুকোজ না হয়ে কি হয়ে যাবে? গ্লুকোজের একটা আইসোমার, তথা গ্লুকোজের একটা সমাণু হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। তাহলে গ্লুকোজ হইতে গেলে কি হইতে হয়? হ্যাক্সোজ হইতে হয়, সেই হ্যাক্সোজটা অ্যালডো হ্যাক্সোজ হইতে হয়, তার মানে হ্যাক্সোজটা অ্যালডোজ হইতে হয়, এবং তার শুধুমাত্র 3 নং কার্বনের হাইড্রোক্সিল মূলকটা বাম পাশে থাকতে হয়, তখনই সেটা হয়ে যাবে কি? গ্লুকোজ। আর যদি এর ব্যতিক্রম হয় সেটা গ্লুকোজ না হয়ে কি হবে? গ্লুকোজের আইসোমার বা গ্লুকোজের সমাণু হবে। আশা করি ক্লিয়ার। গ্লুকোজের এরকম 16 প্রকার সমাণু পাওয়া যায়, একটু লিখে রাখো গ্লুকোজের সমাণু কত ধরনের রয়েছে, 16 প্রকারের সমাণু রয়েছে। এখন আসি আমরা এই 16 প্রকার সমাণুর মধ্যে দু একটা একটু আমরা পড়ে দেখি, খেয়াল করো যেগুলো আমাদের প্রয়োজন সেইগুলো কয়েকটা আমরা দেখে নেই। খেয়াল করো তো 2 নং কার্বনের যে হাইড্রোক্সিল মূলকটা রয়েছে, এই হাইড্রোক্সিল মূলকটাকে আমি বাম পাশে নিয়ে গেলাম, দেখো একটু ও এইচ মূলকটাকে বাম পাশে নিয়ে গেলাম, তাহলে ডান পাশে হাইড্রোজেন চলে আসলো, একটু মনোযোগ দিও। তাহলে এটাকে কি আমরা গ্লুকোজ বলতে পারবো? না, গ্লুকোজটা শুধুমাত্র 3 নং কার্বনের হাইড্রোক্সিল মূলকটা কোথায় থাকবে? বাম পাশে থাকবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 2 এবং 3 নং কার্বনের হাইড্রোক্সিল মূলক বাম পাশে, তখন সেটা হয়ে যায় গ্লুকোজের একটা সমাণু। গ্লুকোজের এই সমাণুটাকে বলা হয় ম্যানোজ। কি বলা হয়? ম্যানোজ। তাহলে দেখো একটু মনোযোগ দাও, হ্যাক্সোজের ক্ষেত্রে আমরা অলরেডি কিন্তু তাহলে 2টা স্ট্রাকচার পড়ে ফেললাম, একটা গ্লুকোজ একটা ম্যানোজ। গ্লুকোজ কখন? যদি শুধুমাত্র 3 নং কার্বনের ওএস মূলকটা বাম পাশে থাকে। আর ম্যানোজ কখন? যদি 2 এবং 3 নং কার্বনের ওএস মূলকটা হাইড্রোক্সিল মূলকটা বাম পাশে থাকে, তখন সেটা ম্যানোজ হয়। এইবার আসি আর একটা সমাণু দেখি আমরা, খেয়াল করো ছয়টা কার্বন দিলাম, 1, 2, 3, 4, 5, 6 অ্যালডিহাইড মূলক,
তোমরা এখন বলবা খুব দ্রুত, এখন যে স্ট্রাকচারটা আঁকাইলাম এটার নাম কি? একটু দ্রুত বলে ফেলো, দেখি তোমরা আমার ক্লাসের দিকে মনোযোগ কতটুকু রয়েছে। দ্রুত এই মুহূর্তে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ এর নামটা কি? যদি আগের অংশটুকু বুঝে থাকো তাহলে নিশ্চয়ই বুঝে ফেলতেছো যে এটা হচ্ছে গ্লুকোজ। তাহলে এই গ্লুকোজের ক্ষেত্রে আমরা 4 নং কার্বনের হাইড্রোক্সিল মূলকটাকে, দেখো 2 নং কার্বনেরটাকে সরাইছিলাম, 3 নং কার্বনেরটা অলরেডি বামে ছিল, এখন আমি 4 নং কার্বনের হাইড্রোক্সিল মূলকটাকে সরিয়ে দিলাম, একটু বাম দিকে দিয়ে দিলাম, তাহলে ডান দিকে হাইড্রোজেন চলে আসবে। তাহলে এটাকে কি আমরা এখন গ্লুকোজ বলতে পারবো? নিশ্চয়ই না। তাহলে এটা গ্লুকোজ নয়, এটাকে কি ম্যানোজ বলতে পারবো? না, কারণ ম্যানোজের ক্ষেত্রে শুধু 2 নং এবং 3 নং কার্বনের হাইড্রোক্সিল মূলকটা বাম পাশে থাকে। তার মানে এটা কি? এটা হচ্ছে গ্লুকোজ বা ম্যানোজের আরেকটা সমানু। তো গ্লুকোজ বা ম্যানোজের এই সমানুটাকে বলা হয়ে থাকে গ্যালাকটোজ, এই সমানুটাকে আমরা বলে থাকি গ্যালাকটোজ। মনোযোগ দাও, তাহলে অলরেডি আমরা হ্যাক্সোজ থেকে কয়টা উদাহরণ পড়ে ফেললাম? আমরা হ্যাক্সোজ থেকে ইতিমধ্যে 3টা স্ট্রাকচার পড়লাম, 3টা উদাহরণ পড়লাম। কি কি? একটা গ্লুকোজ, একটা ম্যানোজ, আর একটা হচ্ছে গ্যালাকটোজ। তাহলে 1 নং কার্বনের হাইড্রোক্সিল মূলক সরিয়ে দেখলাম, 2 নং কার্বনের হাইড্রোক্সিল মূলকটা সরিয়ে দেখলাম, 3 নং এর কার্বনটা বামেই ছিল, 4 নং কার্বনেরটা বাম পাশে নিয়ে আসলাম। এইবার আসি আমরা 5 নং কার্বনে। 5 নং কার্বনের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে দেখো একটু। তাহলে আমি গ্লুকোজের স্ট্রাকচারটা আবার একটু দেখাচ্ছি তোমাদেরকে। 6টা কার্বন, 1, 2, 3, 4, 5, 6টা কার্বন দিয়ে দিলাম হাইড্রোক্সিল মূলক, 3 নং কার্বনের হাইড্রোক্সিল মূলকটা বাম পাশে, বাকিগুলো যথারীতি যা ছিল তাই, তাই তো? খেয়াল করো একটু, এর 5 নং কার্বনের হাইড্রোক্সিল মূলকটা খেয়াল করো ডান পাশে রয়েছে। আমি যদি অন্য কালার দিয়ে একটু দেখাই, 5 নং কার্বনের যে হাইড্রোক্সিল মূলকটা রয়েছে সেটা আছে ডান পাশে। তো যদি গ্লুকোজের 5 নং কার্বনের হাইড্রোক্সিল মূলকটা ডান পাশে থাকে তখন সেটাকে বলা হয় ডি গ্লুকোজ। দ্যাট মিন্স আমি তোমাদেরকে যেটা গ্লুকোজ দেখিয়েছি সেটাই হচ্ছে ডি গ্লুকোজ। আবার একটু মনোযোগ দাও, 5 নং কার্বনের হাইড্রোক্সিল মূলকটা ডান পাশে থাকলে তাকে বলা হচ্ছে কি? তাকে বলা হচ্ছে ডি গ্লুকোজ। যদি এই 5 নং কার্বনের হাইড্রোক্সিল মূলকটা বাম পাশে চলে আসে তখন তার নাম হয়ে যায় অ্যাল গ্লুকোজ। দেখি আমরা অ্যাল গ্লুকোজের স্ট্রাকচারটা তাহলে কি হবে। এই 5 নং কার্বনের হাইড্রোক্সিল মূলকটা চলে আসলো বাম পাশে, তাহলে ডান পাশে কি থাকবে? হাইড্রোজেনই থাকবে। তো এটাকে এখন আমরা বলবো অ্যাল গ্লুকোজ। এই জায়গাটা তোমাদের একটু ক্লিয়ার হতে হবে, অ্যাল গ্লুকোজ। এখন আসি এই ডি লেটারটা কোথা থেকে আসছে আর অ্যাল লেটারটা কোথা থেকে আসছে। ডি মানে ডেক্সট্রোরোটেটরি থেকে, রোটেটরি শব্দ থেকে আসা এই ডি লেটারটা, যার অর্থ হচ্ছে ডানাবর্ত। আর অপরদিকে এল লেটারটা আসছে লিভোরোটেটরি শব্দ থেকে, লিভো রোটেটরি এই শব্দ থেকে, যার অর্থ হচ্ছে বামাবর্ত। মনোযোগ দাও একটু, তাহলে এই ডি এবং এল এটা নির্ভর করে গ্লুকোজের 6 নং কার্বনের উপরে, এটা নির্ভর করে গ্লুকোজের 5 নং কার্বনের উপরে। এখন তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার, 2 নং কার্বনের হাইড্রোক্সিল মূলকটাকে যখন আমরা সরিয়ে দিলাম তখন তার নাম ভিন্ন একটা নাম হয়ে গিয়েছিল, যখন 4 নং কার্বনের হাইড্রোক্সিল মূলকটাকে আমরা ডান বাম পাশে নিয়ে আসলাম তখনও তার একটা ভিন্ন নাম হয়ে গিয়েছিল, কিন্তু 5 নং কার্বনের ক্ষেত্রে যখন ডান পাশে থাকলে আমরা ডি গ্লুকোজ বলতেছি, বাম পাশে থাকলে আমরা সেটাকে অ্যাল গ্লুকোজ গ্লুকোজ বলতেছি, কিন্তু তার মধ্যে ডি আর অ্যাল লেটারটা চলে আসছে, তাহলে এটা ভিন্ন, গ্লুকোজের বাইরে কোনো নাম কেন হলো না? দেখো এই ডি এবং এল কার্বোহাইড্রেট ক্ষেত্রে একটা সিরিজ হিসাবে আছে, ডি সিরিজের কার্বোহাইড্রেট, এল সিরিজের কার্বোহাইড্রেট মনোস্যাকারাইডের ক্ষেত্রে। যেমন আমরা এর আগে প্যান্টোজ পড়লাম, প্যান্টোজের ক্ষেত্রেও কিন্তু, প্যান্টোজের 2টা উদাহরণ পড়েছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে, একটু আগেই পড়লাম। কি কি? একটা রাইবোজ, একটা রাইবোলোজ, আর একটা পড়েছি ডি অক্সি
রাইবোজ। তো এই প্যান্টোজের ক্ষেত্রেও কিন্তু এই রাইবোজের ক্ষেত্রেও ডি রাইবোজ এল রাইবোজ হইতে পারে। তাহলে এই ডি এবং এলটা এটা কিসের উপর কার উপরে নির্ভর করতেছে? গ্লুকোজের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা সেটা 5 নং কার্বনের উপর নির্ভর করছে। তাহলে অ্যাকচুয়ালি কি এইখানে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এইটা নির্ভর করে সবচাইতে দূরবর্তী কাইরাল কার্বনের উপর। আমি আবার বলছি, এগুলো ব্যাখ্যা করব, মনোযোগ দাও একটু। তাহলে ডি এবং এল এই সিরিজটা ডি কার্বোহাইড্রেটের কোনো একটা যৌগ অথবা এল কার্বোহাইড্রেট কোনো একটা, সেটা ডিপেন্ড করতেছে কয় নং কার্বনের উপরে? সেটা হচ্ছে সবচাইতে দূরবর্তী কাইরাল কার্বনের উপরে। তাহলে গ্লুকোজের ক্ষেত্রে সবচাইতে দূরবর্তী কাইরাল কার্বন হচ্ছে 5 নং কার্বন। তাই 5 নং কার্বনের ওএস মূলক হাইড্রোক্সিল মূলকটা ডান পাশে থাকলে তাকে আমরা ডি গ্লুকোজ বলতেছি, আর গ্লুকোজের ক্ষেত্রে 5 নং কার্বন ওএস মূলকটা বাম পাশে থাকলে তাকে বলতেছি এল গ্লুকোজ। এখন এখানে যে বিষয়টা তোমরা বুঝতে পারতেছ না সেটা হচ্ছে কাইরাল কার্বন জিনিসটা কি। হয়তো কেমিস্ট্রিতে তোমরা পড়ে থাকতে পারো, তারপরেও আমি একটু ব্যাখ্যা দিচ্ছি। কাইরাল কার্বন হচ্ছে যদি কোনো কার্বনে, কার্বনের ইতিমধ্যে আমরা বলেছি যে কার্বনের হাত থাকে 4টা, সহজ করে যেটা বলি আমরা, সেই 4টা হাতে 4টা ভিন্ন মূলক বা পরমাণু যদি থাকে তখন সেই কার্বনটাকে বলা হয়ে থাকে কাইরাল কার্বন। মনোযোগ দিও একটু, আবার বলতেছি, কার্বনের হাত থাকে কয়টা? 4টা। এই 4টা হাতে যদি 4টা ভিন্ন ভিন্ন মূলক বা পরমাণু থাকে তখন সেই কার্বনটাকে বলা হয় কাইরাল কার্বন, বা বাংলায় বলা হয়, আচ্ছা শব্দটা বোধহয় তোমরা নতুন যারা শুনে আসো তারা একটু দেখো, কাইরাল কার্বন, যেটাকে বাংলায় বলা হচ্ছে অপ্রতিসম কার্বন, অপ্রতিসম কার্বন। তাহলে দেখো এই কার্বনের এক পাশে আমি হাইড্রোজেন দিলাম ধরে নেও আর কি, আর এক পাশে একটা অ্যালকাইল মূলক দিলাম, হাইড্রোক্সিল মূলক দিলাম, অ্যামাইনো মূলক দিলাম, জাস্ট ধৈর্য নিতে বলতেছি বুঝার জন্য আর কি। তাহলে দেখো তো 4টা হাতেই কি একই, একাধিক হাতে কি একই বস্তু রয়েছে, একই মূলক রয়েছে বা একই পরমাণু রয়েছে? না, 4টা হাতে 4টা ভিন্ন ভিন্ন মূলক বা পরমাণু দেখতে পাচ্ছি আমরা। সুতরাং এই কার্বনটাকে আমরা বলতে পারি কি, কাইরাল কার্বন। ঠিক অনুরূপভাবে এই গ্লুকোজের ক্ষেত্রে তোমরা যদি খেয়াল করে থাকো যে এখানে 2 থেকে 5 পর্যন্ত কার্বন হয় 4টা, এই 4টা কার্বনই কাইরাল কার্বন। যেমন 2 নং কার্বনে দেখো ডান পাশে হাইড্রোক্সিল মূলক, বাম পাশে হাইড্রোজেন, উপরে আছে অ্যালডিহাইড মূলক, নিচে আছে কি, অনেকেই বলে থাকো কার্বন আছে। তো যাই হোক 4টা হাতে 4টা ভিন্ন ভিন্ন মূলক বা পরমাণু রয়েছে। 3 নং কার্বনের ক্ষেত্রে দেখো উপরে আছে কার্বন, নিচে আছে কার্বন। এইভাবে তোমরা চিন্তা করো যে তাহলে তো স্যার 2 জায়গায়ই কার্বন রয়েছে, তাহলে 2-3 নং কার্বন তো কাইরাল কার্বন না। এক্ষেত্রে তোমরা একটু খেয়াল করো তো, আমি এইভাবে যদি বুঝাই তোমাকে, এই যে বন্ধনটা রয়েছে এটা যদি আমি মুছে ফেলি তাহলে কি শুধু কার্বনটা বিচ্ছিন্ন হলো এই কার্বন থেকে, নাকি এই সম্পূর্ণ অংশটা বিচ্ছিন্ন হয়ে গেল? দেখো উপরে সম্পূর্ণ অংশটা এখানে মূলক, উপরে সম্পূর্ণটাই কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেল। এইবার যদি আমি যুক্ত করে দেই তাহলে উপরে সম্পূর্ণ অংশটাই কিন্তু এই কার্বনের সাথে যুক্ত হলো, দ্যাট মিন্স এই পুরাটা এখানে মূলক, নিচের এই সম্পূর্ণটা এখানে মূলক। দেখো তো এখন 4টা হাতে 4টা ভিন্ন ভিন্ন মূলক বা পরমাণু রয়েছে কিনা? অবশ্যই রয়েছে। তাহলে 2 থেকে 5 পর্যন্ত 4টা কার্বনে যে 4টা কার্বন দেখতে পাচ্ছি এই 4টা কার্বনই হচ্ছে কি কার্বন? কাইরাল কার্বন তথা অপ্রতিসম কার্বন। এর মধ্যে সবচাইতে দূরবর্তী কাইরাল কার্বনটা হচ্ছে 5 নং কার্বন। এই 5 নং কার্বনের হাইড্রোক্সিল মূলকটা যদি ডান পাশে থাকে তখন তাকে বলবো আমরা ডি গ্লুকোজ, আর যদি বাম পাশে থাকে যেটা রয়েছে ইতিমধ্যে এখানে দেখতে পাচ্ছি আমরা, সেটাকে বলবো আমরা এল গ্লুকোজ। আশা করি ডি গ্লুকোজ এবং এল গ্লুকোজটা ক্লিয়ার হয়েছে তোমাদের। এখানে আলোক সমানতার একটা ব্যাপার রয়েছে, কিন্তু এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? যদি বুঝে থাকো তাহলে আমি অন্য বিষয়ে যাব। এখন দেখো যদি এটা প্যান্টোজের ক্ষেত্রে হয়তো ডি, প্যান্টোজের ক্ষেত্রে যেমন রাইবোজের কথা যদি আমি বলি, ডি রাইবোজ, তাহলে ডি রাইবোজ কোনটা হবে? কেউ যদি আমাকে আনসার করতে পারো, তোমাদের কমেন্টগুলো একটু পরে আসে যার জন্য আমাকে একটু সময় নিয়ে, মানে সময় নিয়েই দেখতে হয়। কেউ কি আমাকে বলতে পারবা যে
রাইবোজের ক্ষেত্রে ডি রাইবোজ এবং এল রাইবোজ কোনটাকে বলতে পারবো আমরা? তাহলে রাইবোজের ক্ষেত্রে তোমরা দেখবা তার কার্বন হচ্ছে 5টা কার্বন এবং তার সবচেয়ে দূরবর্তী কাইরাল কার্বন হয় 4 নং কার্বন। তাহলে রাইবোজের 4 নং কার্বনে হাইড্রোক্সিল মূলকটা ডান পাশে থাকলে সেটা হবে কি? ডি রাইবোজ। আর যদি বাম পাশে থাকে তখন সেটা হবে কি? এল রাইবোজ। আশা করি এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার হয়েছে। তাহলে হ্যাক্সোসের ক্ষেত্রে আমরা যে উদাহরণগুলো পড়লাম, যে স্ট্রাকচারগুলো পড়লাম, সেগুলো আবার তোমাদের সামনে আমি একটু নিয়ে আসতে চাই। কী কী পড়লাম যেন আমরা? পড়লাম হচ্ছে শুরুতেই গ্লুকোজ, তারপরে পড়লাম আমরা ম্যানোজ, ম্যানোজের পরে পড়লাম আমরা গ্যালাকটোজ, তারপরে পড়লাম আমরা ডি গ্লুকোজ এবং এল গ্লুকোজ সম্পর্কে। ডি এবং এল গ্লুকোজ সম্পর্কে একটা ইনফরমেশন তোমরা একটু লিখে রাখো বা মনে রাখার চেষ্টা করো, সেটা হচ্ছে উদ্ভিদে সবসময়ই আমরা ডি গ্লুকোজটা পেয়ে থাকি আর এল গ্লুকোজটা ল্যাবরেটরিতে তৈরি করা হয়ে থাকে। এখন আসি এই যে হ্যাক্সোসের ক্ষেত্রে যে উদাহরণগুলো দেখলাম সবগুলো উদাহরণে অ্যালডিহাইড মূলক ছিল, অর্থাৎ হ্যাক্সোসটা অ্যালডোজ ছিল। তাহলে হ্যাক্সোসটা যদি কিটোন মূলক দ্বারা গঠিত হইতো তখন তাকে আমরা কি বলতাম? একটু মনোযোগ দাও। তাহলে আমরা হ্যাক্সোসের ক্ষেত্রে কার্বন কয়টা দিব? কার্বন দিব 6টা, 1, 2, 3, 4, 5, 6। তাহলে কিটোন মূলক যথারীতি 2 নং কার্বনে বসে, দিলাম আমি 2 নং কার্বনে কিটোন মূলক। তাহলে 1 নং কার্বনে বা বাকিগুলোতে কী হবে? হাইড্রোক্সিল মূলক, সেই সাথে হাইড্রোজেন। দেখো এই ক্ষেত্রে 3 নং কার্বনের হাইড্রোক্সিল মূলকটাও আমরা বাম পাশে রাখি। খেয়াল করো, তাহলে এটা একটা হ্যাক্সোস। এই হ্যাক্সোসের ক্ষেত্রে এটা কিন্তু কেমন? অ্যালডোজ না, কিন্তু এটা হচ্ছে কিটোজ। তাহলে হ্যাক্সোস যদি কিটোজ হয় এবং সেই হ্যাক্সো কিটোজের 3 নং কার্বনের হাইড্রোক্সিল মূলকটা যদি বাম পাশে থাকে, খেয়াল করো, তখন তার নাম হয়ে যায় ফ্রুক্টোজ। তখন তার নাম কি হয়ে যায়? ফ্রুক্টোজ। তাহলে আমরা আরেকটা স্ট্রাকচার করে ফেললাম, আরেকটা উদাহরণ করে ফেললাম, সেটা কি? ফ্রুক্টোজ। এই ফ্রুক্টোজ শব্দটা মূলত আসা ফ্রুট থেকে। ফ্রুট মানে কি? ফল, ফলমূল। এই ফলমূলের মধ্যে, মধুতে, এই সমস্ত পাকা ফলের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ফ্রুক্টোজ থাকে, এটা মনে রাখবে একটু। তাহলে ফ্রুট থেকে ফ্রুক্টোজ মনে রাখতে গিয়ে তোমরা মনে রাখবা যে পাকা ফল, মধু, এই সমস্ত বস্তুর মধ্যে কী থাকে? প্রচুর পরিমাণে ফ্রুক্টোজ থাকে। তাহলে এখন দেখো তো, যেমন আঙ্গুরের কথা যদি বলি, তাহলে আঙ্গুর এক প্রকার ফল, এর মধ্যেও তাহলে ফ্রুক্টোজ থাকবে, তোমরা চোখ বন্ধ করে বলে ফেলবা, কিন্তু আঙ্গুরের মধ্যে প্রচুর পরিমাণে গ্লুকোজ থাকে, এটা একটা ব্যতিক্রম। একটু মনে রাখতেই হবে এটা, যে আঙ্গুরের ক্ষেত্রে সেখানে আমরা দেখতে পাই 12 থেকে 30 ভাগ কী থাকতে? গ্লুকোজ থাকতে। এই জন্য গ্লুকোজকে কিন্তু আঙ্গুরের শর্করা বা গ্রেপ সুগার বলা হয়ে থাকে। ওকে, তাহলে আমরা বেশ কিছু ইনফরমেশন পেয়ে গেলাম। এবং হ্যাক্সোসের ক্ষেত্রে কী দেখলাম একটা? যেন হ্যাক্সোসের ক্ষেত্রে কিটোন মূলক দ্বারা গঠিত একটা যৌগ দেখলাম যার নাম হচ্ছে কি? ফ্রুক্টোজ। তাহলে ফ্রুক্টোজের ক্ষেত্রে স্ট্রাকচারটা মনে রাখতে হবে যে তার ক্ষেত্রেও 3 নং কার্বনের হাইড্রোক্সিল মূলকটা কোন পাশে থাকে? বাম পাশে থাকে। ওকে, এই গেল হ্যাক্সোস সম্পর্কিত যে আলোচনাটা দরকার ছিল আমাদের, তার মধ্যে আলোচনা। তো এই ক্ষেত্রে আমরা এতক্ষণ যে স্ট্রাকচারগুলো দেখলাম সবগুলো স্ট্রাকচার কিন্তু ছিল কার্বনগুলো পরস্পরের সাথে চেইনের একটা চেইন গঠন বা একটা আমরা শিকলের মতো দেখতে পাই, কার্বন শিকল দ্বারা গঠিত স্ট্রাকচারগুলো দেখতে পাই, চেইন আকারের একটা গঠন দেখতে পাই। এই গঠনটাকে ফিশারের গঠন বলা হয়ে থাকে। বিজ্ঞানী এমিল ফিশার, তিনি কার্বোহাইড্রেটের এই স্ট্রাকচারগুলো প্রথম আবিষ্কার করেন, তাই এই স্ট্রাকচারগুলোকে বলা হয় ফিশারের গঠন, ফিশার আকৃতি। যাই হোক, তো কার্বোহাইড্রেটের মধ্যে এই ফিশারের গঠন ছাড়াও আরও এক প্রকার গঠন রয়েছে, যেটাকে বলা হচ্ছে কি? চাকরিক গঠন। কার্বোহাইড্রেট চাকরিক গঠন। সেই চাকরিক গঠন কেমন হয়, সেক্ষেত্রে কোন কোন চাকরিক গঠনগুলো আমাদের পড়তে হবে, সেই সম্পর্কে জানতে হইলে তোমাদেরকে আগামী ক্লাসে আমার সাথে যুক্ত হতে হবে। খুব সম্ভবত আগামীকালকেই তোমাদের সাথে আমার আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো যেন আমি দ্রুত সুস্থ হয়ে যেতে পারি, এবং অবশ্যই নিরাপদে থাকবে। যেই বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, শীতের মধ্যে আমরা শুনে আসছি যে করোনার যে বিস্তার সেটা
বৃদ্ধি পেতে পারে, দ্বিতীয় অ্যাপটা শুরু হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমরা কিন্তু ইতিমধ্যে লক্ষণও দেখতে পাচ্ছি যে বেড়ে যাওয়া সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। তো সেই ক্ষেত্রে যতটুকু সম্ভব আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করতে হবে, অবশ্যই অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। সবাই নিরাপদে থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন বিষয়টা নিয়ে। ধন্যবাদ সবাইকে।